নমস্কার আপনারা দেখছেন উদ্যোগ টিভি আপনাদের সাথে রয়েছে আমি তৃষ্ণতা শুরু করছি এখনকার বাংলা সংবাদ বুধবার দুদিনের রাজ্য সফরে আসেন দেশের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু রাজ্য সফরের দ্বিতীয় দিনে বৃহস্পতিবার 51 পীঠের এক পীঠ মাতা ত্রিপুরেশ্বরী মন্দিরে পূজো দেন তিনি রাষ্ট্রপতির সফরকে কেন্দ্র করে সেজে ওঠে গোটা মাতাবাড়ি চত্বর ঘড়ির কাঁটায় 10:20 দেশের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর মায়ের মন্দিরে পূজো দিতে যান সাথে ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা কৃষিমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় বিধায়ক বিপ্লব কুমার ঘোষ মায়ের মন্দিরে এসে অল্প কিছুক্ষণ বসে মায়ের পূজো দেন রাষ্ট্রপতি পূজো দিয়ে মায়ের আশীর্বাদ দেন পরে মন্দিরের পুনর্নির্মাণের কাজ সম্পর্কে তাকে অবগত করেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা মুখ্যমন্ত্রী রাষ্ট্রপতিকে সম্বর্ধনা দেন এদিন রাষ্ট্রপতি আগরতলা থেকে চপারে করে রওনা হন উদয়পুরের উদ্দেশ্যে সেখানে ক্রীড়া দপ্তরের মাঠে হেলিপ্যাডে তার চপার অবতরণ করে সেখানে জেলা পুলিশ প্রশাসন থেকে সালামি নিয়ে অভিবাদন জানানো হয় রাষ্ট্রপতিকে রাষ্ট্রপতি মাতাবাড়ির সফরকে কেন্দ্র করে গোটা উদয়পুর শহর সহ মাতাবাড়িকে বিশাল সংখ্যক বিএসএফ টিএসআর পুলিশ সহ আধা সামরিক বাহিনী কর্মীদের দিয়ে নিরাপত্তা চাদরে মুড়ে রাখা হয় রাষ্ট্রপতি মায়ের মন্দিরে পূজো দেওয়ার পর সোজা আগরতলার উদ্দেশ্যে রওনা হন এদিন বিকেলে রাজ্য ছেড়ে দিল্লির উদ্দেশ্যে পাড়ি দেন তিনি ব্যুরো রিপোর্ট উদ্যোগ টিভি নিজ বাড়িতে তালাবন্ধ ঘরে 50 ঊর্ধ্ব এক ব্যক্তির পচা গলা মৃতদেহ উদ্ধার ঘটনা তেলিয়ামুড়া থানাধীন শান্তিনগরের দয়াময় আশ্রম সংলগ্ন এলাকায় বুধবার রাতে মৃত ব্যক্তির নাম হীরেন্দ্র দেবনাথ পেশায় রাজমিস্ত্রি ঘটনায় এলাকায় চাঞ্চল্য স্ত্রী ও এক পুত্র সন্তান নিয়ে বেশ ভালোই ছিল মৃত হীরেন্দ্র দেবনাথের সংসার এই সুখের সংসারে আচমকা অশান্তির বেড়াজাল তৈরি করে হীরেন্দ্রর অতিরিক্ত মদ্যপান বিগত কয়েক বছর আগে মৃত 50 ঊর্ধ্ব ব্যক্তি হীরেন্দ্র দেবনাথের অতিরিক্ত মদ্যপানের কারণে তাদের সাংসারিক জীবন দুর্বিষহ হয়ে ওঠে অতিরিক্ত মদ্যপান করে স্ত্রী ও পুত্রের উপর হাত তুলতে শুরু করেন হীরেন্দ্র দেবনাথ স্বামীর অত্যাচার সহ্য করতে না পেরে স্ত্রী তার পুত্র সন্তানকে নিয়ে বাপের বাড়িতে চলে যায় এমতাবস্থায় দীর্ঘ কয়েক বছর যাবৎ শান্তিনগর নিজ বাড়িতে বর্তমানে একাই থাকতেন মৃত হীরেন্দ্র দেবনাথ বুধবার হঠাৎ সন্ধ্যা রাত থেকে স্থানীয় প্রতিবেশী থেকে শুরু করে পথ চলতে সাধারণ মানুষ সকলেই তার বাড়ি থেকে পচা দুর্গন্ধ বাতাসে অনুভব করতে শুরু করে সঙ্গে সঙ্গে শুরু হয় সন্দেহের জেরে দৌড়ঝাঁপ খবর দেওয়া হয় তেলিয়ামুড়া থানায় খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন তেলিয়ামুড়া থানার কর্তব্যরত পুলিশের সাব ইন্সপেক্টর বিশ্বজিৎ দাসের নেতৃত্বে পুলিশ বাহিনী পরবর্তীতে পুলিশ বাবুরা স্থানীয়দের সঙ্গে নিয়ে খালি বাড়িতে প্রবেশ করতে ঘরের খোলা জানালা দিয়ে লক্ষ্য করা যায় বিছানার উপর অর্ধনগ্ন অবস্থায় 50 ঊর্ধ্ব হীরেন্দ্র দেবনাথের মৃতদেহ পড়ে রয়েছে আশ্চর্যজনক বিষয় হলো ঘরের মধ্যে বিছানায় অর্ধনগ্ন পচা গলা মৃতদেহ উদ্ধার কিন্তু সেই ঘরের বাইরে থেকে আবার তালা ঝুলছে তবে তালা বন্ধ করে অর্ধনগ্ন অবস্থায় বিছানার মধ্যে পচা গলা মৃতদেহ উদ্ধার তা নিয়ে প্রশ্ন উঠছে জনমনে পুলিশ জানায় তদন্ত চলছে শান্তিনগর আশ্রমের পাশে হীরেন্দ্র দেবনাথ বাবা নজিতেন্দ্র দেবনাথ ওনার ঘরে উনি মৃত অবস্থা পাওয়া যায় কিয়ে মারা যায় পোস্টমর্টম করার পরে স্যার কি মনে হইতেছে মানে মারা গেছে অনুমান করা মনে হয় তিন চারটি হবে কারণ বাড়িটা পচন করেছে সেই জন্য করার পরে জানা যাবে ঘটনায় চাঞ্চল্যকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে গোটা এলাকায় তবে কি আদৌ এই মৃত্যুর পেছনে অন্য কোনো রহস্য লুকিয়ে রয়েছে তেলিয়ামুড়া থানার পুলিশ এ ব্যাপারে এখনও স্পষ্ট কোনো মুখ খোলেনি পুলিশের তদন্ত ও হাসপাতালের ময়নাতদন্তের পরেই আসল রহস্যের উন্মোচন হবে বলে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে রাজ্য সফরের দ্বিতীয় দিনে আগরতলার রেল স্টেশনে দুটি নতুন ট্রেনের শুভ সূচনা করেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মা কৃষি ও পরিবহন মন্ত্রী প্রণজিৎ সিংহ রায় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক সহ আরো অন্যান্যরা উত্তর পূর্ব সীমান্ত রেলের জেনারেল ম্যানেজার আনসুল গুপ্তা সহ আরো অন্যান্যরা রেলওয়ে সংযোগ বাড়ানোর জন্য এবং ত্রিপুরার জনগণকে অত্যাধুনিক রেল পরিষেবা প্রদানের জন্য ক্রমাগত সক্রিয় পদক্ষেপ নিয়েছে ভারতীয় রেল গত কয়েক বছরে রেলওয়ে ত্রিপুরায় ট্রাক এবং স্টেশন পরিকাঠামোর উন্নতি অতিরিক্ত যাত্রীবাহী ট্রেন পরিষেবা প্রদান এই অঞ্চলে পণ্য চলাচলের উন্নতির পাশাপাশি স্টেশন এবং ট্রেনগুলিতে মূল্য সংযোজন পরিষেবা প্রদানের দিকে মনোনিবেশ করেছে বৃহস্পতিবার রাজ্য সফরকালে আগরতলা রেলওয়ে স্টেশনে দুটি ট্রেনের শুভ সূচনা করেন দেশের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু সবুজ পতাকা ট্রেন দুটির সূচনা করেন তিনি সাথে ছিলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মা পরিবহন মন্ত্রী প্রণজিৎ সিংহ রায় কেন্দ্রীয় মন্ত্রী প্রতিমা ভৌমিক উত্তর পূর্ব সীমান্ত রেলের জেনারেল ম্যানেজার আনসুল গুপ্তা সহ রেলের উচ্চপদস্থ আধিকারিকরা
গুয়াহাটি এবং কলকাতার জন্য অতিরিক্ত ট্রেন পরিষেবার জন্য দীর্ঘদিন ধরে দাবি করে আসছেন রাজ্যের জনগণ। এবার এই দাবি পূরণ করছে ভারতীয় রেল, যে ট্রেনটি আগে কলকাতা এবং গুয়াহাটির মধ্যে চলত, এখন আগরতলা থেকে কলকাতার মধ্যে গুয়াহাটি হয়ে চলাচল করবে এই ট্রেনটি, যার ফলে ত্রিপুরা জনগণকে শুধু কলকাতার জন্য অতিরিক্ত ট্রেন পরিষেবাই নয়, আগরতলা এবং গুয়াহাটির মধ্যে আন্তনগর ভ্রমণ সুবিধাও প্রদান করবে ভারতীয় রেল। দ্রুত আন্তনগর দিনের ভ্রমণের জন্য ত্রিপুরার শতাব্দী এক্সপ্রেস পরিষেবা প্রদানের দিকেও মনোনিবেশ করছে ভারতীয় রেল। মণিপুরের জিরিবাম থেকে ত্রিপুরার আগরতলার সাথে সংযোগকারী প্রথম জনশতাব্দী এক্সপ্রেস ট্রেনটি সম্প্রতি চালু হয়েছে, যা জিরিবাম এবং আগরতলা ছাড়াও বদরপুর, নিউ করিমগঞ্জ, ধর্মনগর এবং আম্বাসার মতো গুরুত্বপূর্ণ এবং ঐতিহাসিক শহরগুলিকে সংযুক্ত করেছে। বর্তমানে এই ট্রেনটি মণিপুরের খংশাং পর্যন্ত প্রায় 55 কিলোমিটার বাড়ানো হচ্ছে। ট্রেনটি প্রায় 6 ঘন্টা 300 কিলোমিটার দূরত্ব অতিক্রম করবে, যা খংশাং ভ্রমণের সময়কে অনেকটা কমিয়ে দেবে। ট্রেন দুটির শুভ সূচনা করে এই বিষয়ে জানান উত্তর পূর্ব রেলের জেনারেল ম্যানেজার আনসুল গুপ্তা। আজ বহুত ঐতিহাসিক দিন হ্যাঁ ভারতীয় রেল কে লিয়ে, খাসতৌর সে এনএফ রেলওয়ে কে লিয়ে, কি মহামহিম রাষ্ট্রপতি মহোদয়া আজ দো গাড়িও কো ফ্ল্যাগ অফ করেঙ্গি পার্সোনালি আকে, আর ইয়ে জো জো দো গাড়িয়াঁ যা রহি হ্যাঁ ইনকা এক 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 কহনা চাহিয়ে সোশ্যাল জো কানেক্ট হ্যায় ও এক মেসেজ হ্যায় কি জো গাড়ি হ্যায় ভারতীয় রেল না সিরফ এক আবাগমন কা সাধন হ্যায় বল্কি এক সোশ্যাল জো ইন্টিগ্রেশন হ্যায় উসমে বড় চড় কে ভাগ লে রহি হ্যায়। एक्ट ईस्ट जो आदरणीय प्रधानमंत्री जी की जो स्कीम है लुक ईस्ट एक्ट ईस्ट, उसके अंतर्गत हम लोग नई नई सुविधाएँ तो खासतौर से जिस गाड़ी जो जनशताब्दी की बात हो रही है ये अगरतला से चल के और खोंगसांग, जिससे आपका इम्फाल की दूरी जो है अब जो 15 घंटा 18 घंटा लगता था 5 घंटे में या 6 घंटे में हम लोग पहुँच सकते हैं। इसी तरह से दूसरी गाड़ी कोलकाता और अगरतला को जोड़ने वाली है गुवाहाटी के वाया, क्योंकि ये जो जो बंगला फैमिलीज़ हैं एक बहुत बड़ा इंटीग्रेटेड सोशल कहना चाहिए इंटीग्रेशन था, आपस में फैमिलीज हैं तो उनके लिए बहुत बड़ी सुविधा ये हम लोग प्रदान कर रहे हैं दो गाड़ियों। যাত্রীদের মধ্যেও খুশির আবহ পরিলক্ষিত হয় এদিন। এক যাত্রী জানান, পুজোর মরশুমে এই ট্রেন দুটি সেরা উপহার, ছুটির দিনগুলিতে বেশি সংখ্যায় মানুষ রাজ্যের বাইরে বেড়াতে যেতে পারবেন। আমরা খুশি আমাদের মাননীয় রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু উনি আমাদের মাঝে আছেন, দুদিনব্যাপী এই সফরে আমাদের দুটো ট্রেনের উদ্বোধন হয়েছে, আমরা আনন্দিত এবং উপকার পেয়েছি, উপকৃত সবাই হবে। সেই সঙ্গে আমার একটা ট্রেনের ওয়েটিং লিস্টে ছিল অনেক দূর, এখন মানুষ অনেক গুয়াহাটি বা অন্যান্য জায়গায় যাচ্ছে, ছুটি ছাটার সময় ছিল, পূজার সময় ছিল, এই দুটো ট্রেন থাকাতে আমার সুবিধা হয়ে গেছে, আমি ওয়েটিং লিস্টে ছিলাম, ওয়েটিং লিস্ট থেকে এখন আমি কনফার্ম সহজে করে ফেলতে পারি। বলাই যায় এই ট্রেন দুটি রাজ্যের মানুষের বিশেষ উপকারে আসবে, সেই সাথে রাজ্যের পর্যটন শিল্পেও এই ট্রেন দুটি বিশেষ ভূমিকা নিতে পারে। তবে পরিষেবা ঠিকঠাকভাবে প্রদানের জোরালো দাবি জানাচ্ছে যাত্রী সাধারণ। ব্যুরো রিপোর্ট, উদ্যোগ টিভি। এখনকার মতো বাংলা সংবাদ এ পর্যন্তই। আমাদের পরবর্তী বিভিন্ন আপডেটস দেখার জন্য চোখ রাখুন শুধুমাত্র উদ্যোগ টিভি চ্যানেলের পর্দায়। নমস্কার।